এই আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিতে চাই যে আমি জেভিয়ার্স ইউনিভার্সিটিতে পড়ি, জেভিয়ার্স কলেজ না, দুটো আলাদা। এক্স্যাক্টলি, ঠিক এইটাকে আইডেন্টিটি ক্রাইসিস বলে। তোর বাবা আইডেন্টিটি ক্রাইসিস আর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, তোর বাবা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এক্সকিউজ মি, ডোন্ট মিক্স ইট আপ প্লিজ, নট উইথ আস, উই আর ডিফারেন্ট, ওকে, উই আর জেভিয়ারিয়ান্স। আরে ভাই বাংলায় কথা বল না। ও আচ্ছা, তোরা তো জেভিয়ারিয়ান, এত জেভিয়ারিয়ান জেভিয়ারিয়ান করিস, জেভিয়ারিয়ান হওয়ার সুবিধাটা কি? স্টেট ব্যাংকে কি ডিসকাউন্ট দেয়? গাড়ির পিছনে জেভিয়ারিয়ান লিখে ঘুরে বেড়ায়, গাড়ি হচ্ছে মারুতি 800, তার উপরে আবার জেভিয়ারিয়ান বানান ভুল। হ্যাট ইউ ফাকিং পলিটিশিয়ানস, কি বললি তুই? এই বারবার বলছি বাংলায় কথা বল, নালে এখনই মারামারি শুরু করে দেবো, কিন্তু একটাও আমার মাটিতে পড়বে না। ইউ, হু দ্য হেল ইজ দিস গাই? এই ফ্রম আমিটি, কি হয়েছে? আমরা কলেজ থেকে মলে ঘুরতে যাই, তোদের তো কলেজটাই শপিং মল, আর তোদের সবকটা কোর্সের সাথে কি ইনস্টাগ্রামে একটা কোর্স হয়? সবকটা ইনস্টা ইনফ্লুয়েন্সার। ও ইয়েস, আই এম অ্যান ইনস্টা ইনফ্লুয়েন্সার টু, বাট ইউ আর রাইট, উই হ্যাভ আ গ্রেট লাইফ অ্যান্ড ইউ জাস্ট মেড মি হ্যাপি, আই উইল গিফট ইউ সামথিং। হ্যাঁ ড্যাড, বলছি কিছু টাকা পাঠাও না, BMW গাড়ি কিনতে হবে, একটা বন্ধুকে গিফট করবো। ও রিকগনাইজ করেছে যে আমি একটা ইনস্টা ইনফ্লুয়েন্সার, আমাকে দেখে চিনতে পেরেছে। এ ভাই ভাই ভাই, BMW গিফট করবি তো আমাকে কর, অনেক দূর যেতে হয় আমার কলেজের জন্য, কোথায় বেহালা বেহালা ক্রস করে আমার কলেজ। এই শোন, তোকে কলকাতার কলেজগুলোর মধ্যে ধরা হয়েছে সেটা নিয়ে খুশি থাক, আর তুই যদি তোর কলেজের NSHM এর ফুল ফর্ম বলতে পারিস তাহলে আমি BMW গিফট করবো তোকে। প্রমিস তো, প্রমিস করলি? প্রমিস, NSHM এর ফুল ফর্ম হচ্ছে, ফাক, 3 বছর পড়েছি আমি সেই কলেজে। ভাই আমাদের কলেজের ফুল ফর্মটা কি তুইও জানিস না? হে কলকাতা কলেজেস, আই এম ফ্রম হেরিটেজ, ইউ নো হেরিটেজ, একটা ক্যাম্পাসে 5-6টা কলেজ। সরি একটু লেট হয়ে গেল বস, একটা অফিসিয়াল মিটিং ছিল হপিপোলাতে। আরে বলছি তো 5 দিন কলেজ বয়কট কর, কলেজ হবে না 5 দিন। টেকনো ইন্ডিয়া কই? আরে টেকনো ইন্ডিয়া এই ইউনিভার্সে আসতে পারবে না তো, টেকনো ইন্ডিয়া আলাদা ইউনিভার্স, আমাদেরটা আলাদা। টোটাল 3টে ইউনিভার্স, মার্ভেল, DC আর টেকনো ইন্ডিয়া। আর বল, প্রোটেস্ট আর গাঁজা কেমন চলছে? তুই আমাকে বললি না কতটা, এইসব ক্লিশে কোশ্চেন ছাড়া যাদবপুরের জন্য আর কোনো কোশ্চেন খুঁজে পাস না তোরা? কোনো ইন্টেলেকচুয়াল কোশ্চেন করতে পারিস না? ও সরি, তোরা কিভাবে করবি, তোদের কারোর তো ইন্টেলেক্টই নেই। ফার্স্টে অ্যাডমিশন নিয়ে দেখা, তারপরে এইসব বালবকবি। একটা খুব বড় বাজে ভুল ধারণা আছে মানুষের যে যাদবপুরে নাকি পলিটিক্স হয়। রিয়েল পলিটিক্স আর প্রোটেস্ট যদি দেখতে চাও তাহলে আসো তো সে এসো। আমার সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত পলিটিক্স আছে, আমার চায়ের ভাড়ে পলিটিক্স আছে, সে তো জানি আমি তোদের লেভেল, যেই তো না পেলে আশুতোষ। হ্যাঁ হাই গাইজ, মে ভবানীপুর মে পড় রা ম্যাথস অনার্স 3 সাল সে, আর মে এক বহুত ইম্পর্টেন্ট চিজ সিখাও আপনে কলেজ সে, জো কি মে তুম লোগো কো সিখানা চাহতা হুঁ কি তুম লোগো কো থোড়া ধ্যান দেনা চাহিয়ে আপনে ফ্যাশন সেন্স মে, লাইক ইউ গাইজ লুক টেরিবল। হ্যাঁ ইউ ফাকিং ভবানীপুর, শাট দ্য ফাক আপ। কলকাতা সেন্ট্রালে কি আছে জানিস? সেন্ট জেভিয়ার্স, আমাদের পিছনে থাকতে থাকতে তো এত ফেমাস হলি, জেভিয়ার্স না পেলে ভবানীপুর। আর উমাং ছাড়া আছেটা কি কলেজে? সারা বছর বছরের শুরু বছরের শেষ উমাং উমাং করতে থাকিস, উমাং উমাং উমাং। হ্যাঁ তো সারে জেভিয়ারিয়ান্স উমাং কা হি ওয়েট করতে রেতা ব্রো, পাস মিলেগা করতা রেতা মেরে পাস আকে। সেম গোজ ফর ইউ, মনে আছে জবৎসবের পাসের জন্য আমার কাছে কান্নাকাটি করছিলিস? আর তুই একা না, গোটা কলকাতা কান্নাকাটি করে আমাদের জবৎসবের পাসের জন্য। আচ্ছা আমাদের কলেজে ফেস্ট হয় না? আমাদের ফেস্ট নিয়ে তো কোনোদিন কথাবার্তা ভাবা কিছুই হয়নি। হ্যাঁ হ্যালো রক্তিম, বলছি ভাই আমাদের ফেস্টের নামটা কি? আরে সবই প্রমোশন, সবই অ্যাডভার্টাইজমেন্ট, বড় বড় হোর্ডিং দেখে আমি ভর্তি হলাম, 3 বছর ফুকার পরে এখন প্লেসমেন্ট খুঁজে পাচ্ছি না। Guys, can we take a selfie with my iPhone Ultra 12 Pro Max? This background is not so cool. So let's go to our college. কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।